গোমতী নদী, একসময়ের কুমিল্লার দুঃখ নামে খ্যাত খরস্রোতা গোমতী নদী এখন যৌবনকাল হারিয়ে বয়োবৃদ্ধে পরিণত হয়েছে। পূর্বের সেই ভাবখানা আর গর্জন আর নেই। ভূমিদস্যুর দখল প্রতিদিন তার বুকের মাংসগুলো কেটে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর গোমতী নদীর আশেপাশে যত খাল ছিল সব দিন দিন বেদখল হয়ে আজ মৃতপ্রায়। যেহেতু গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তীয় পার্বত্য অঞ্চল ডুমুর নামক স্থান থেকে উৎপত্তি হয়েছে, তাই বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে প্লাবিত হয় নদীর পার্শ্ববর্তী অঞ্চল। আর আশপাশের অঞ্চলের খালগুলো ভরাট এবং দখলের ফলে প্লাবিত হয় ফসলের জমি। তারই এক অভিশাপের নাম পয়েতের জলা। জেলার বুড়িচং উপজেলার চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার প্রায় 12,000 একর জমি জলাবদ্ধতার কারণে দীর্ঘ 20 বছর ধরে অনাবাদি ছিল, যার ফলে অত্র এলাকার প্রায় 5,000-এর অধিক কৃষক তাদের জমিতে আশানুরূপ ফসল ফলাতে পারত না। পয়েতের জলা সংশ্লিষ্ট কৃষকগণ কোনো ক্রমেই রোপা আমন ধান লাগাতে পারত না। আবার কিছু কৃষক বোরো ধান আবাদ করলেও আগাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক সময় তা সময় মতো ঘরে তুলতে পারত না। অপরদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমি বছরের পর বছর অনাবাদি থাকায় সংশ্লিষ্ট জমিতে অতিমাত্রায় জোকের উপদ্রবের পাশাপাশি বিভিন্ন ধরনের আগাছা ঘাস জন্মে তা নিতান্তই চারণভূমিতে পরিণত হয়েছিল। আমি কিন্তু একটা মানে ছোট্ট একটা চাকরি করতাম, চাকরিটা শেষ করে আসার পরে এই অবস্থা দেখে জলার এক তৃতীয়াংশ ফসল হয়, দুই তৃতীয়াংশ ঘাসে ভরপুর। এই অবস্থা দেখে আমি কিন্তু একটু চেষ্টা করা শুরু করলাম কি যে পানি নিষ্কাশনের, পয়েতের জলার পানি নিষ্কাশনের ব্যাপারে কি করা যায়। শেষ পর্যন্ত আমি ইউনো, অ্যাসিল্যান্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ডিসি সাহেবকে স্মারকলিপি দেই। যেখানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেখানে এত বিশাল পরিমাণ চাষযোগ্য জমি অনাবাদি থাকা মেনে নেওয়া যায় না। আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ অনেক কর্মঠ, আর আমরা বাংলাদেশ খাদ্যে এখন উদ্বৃত্ত, কাজে আমাদের সেদিকে লক্ষ্য রেখে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে আপনারা সবাই দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। তাই বিএডিসির কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে মাননীয় সাংসদ, জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ ভুক্তভোগী সাধারণ কৃষকগণের সহযোগিতায় পয়েতের জলার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার খাল পুনঃখনন কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই পয়েতের জলা একদিন দুদিনের জলাবদ্ধতা না, দীর্ঘ 20 বছর থেকে এটা জলাবদ্ধতা ছিল এবং মানুষ প্রায় 12,000 একরের উপরে জমি অনাবাদি পড়ে থাকতো জলাবদ্ধতার কারণে। উজানের পাহাড়ি ঢলে এই কারণে আগাম বর্ষার কারণে এইসব মানুষ আবাদ করলেও এইসব জমি তলিয়ে যেত, পানি বাইর হওয়ার কোনো রাস্তা ছিল না। তা আমরা এটা পুরো এলাকাটা সার্ভে করি এবং এটা ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা দেখি কোথায় কী সমস্যা, সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা এই অঞ্চলে প্রায় 18 কিলোমিটার খাল খনন করি এবং বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ করি, করার ফলশ্রুতিতে আজকে এই পয়েতের জলা জলাবদ্ধতা দূর হয়েছে। বুড়িচং উপজেলায় এই পয়েতের খাল বা পয়েতের জলাবদ্ধতা নিয়ে এখানকার মানুষের দীর্ঘদিনের আসলে একটি দাবি ছিল যে এই পয়েতের খালটি পুনরুদ্ধার করা। এবং সম্প্রতি যেটা হয়েছে যে আমাদের বিএডিসি সেচ বিভাগ এই উদ্যোগটি গ্রহণ করেছে, উপজেলা প্রশাসন থেকে আমরা আমাদের যতটুকু সম্ভব আমাদের যে সহযোগিতাটুকু আমরা করেছি, কারণ এই খালগুলোতে প্রচুর অবৈধ দখল ছিল এবং খালের সীমানা নির্ধারণের একটি বিষয় ছিল। ফসল উৎপাদনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেচের মাধ্যমে ফসলের ক্ষেত্রে পানি দেওয়া হয়ে থাকে। বিএডিসি তার জন্মলগ্ন থেকেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায়
বিডিসি কৃষকদের মাঝে স্বল্প মূল্যে সেচযন্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে এবং অত্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করে কৃষিযন্ত্রকে জনগণের কাছে নিয়ে যেতে উৎসাহিত করেন। এর ফলে 1971-72 সনে এদেশে মোট সেচ যন্ত্রপাতির ব্যবহারের সংখ্যা ছিল মাত্র 25,000, কিন্তু 1974-75 সালে এটি বৃদ্ধি পায় 47,000। বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বের কারণে দেশের সেচ ব্যবস্থার প্রসারের ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতির যে ধারা সূচিত হয়েছিল তা অনুসরণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং কৃষক দরদী বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিক নির্দেশনায় কৃষি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমরা জানি বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এই দেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা মেটানো আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমি ভালো বীজ দিলাম, আমি ভালো সার দিলাম, ভালো কীটনাশক ব্যবহার করলাম, ভালো চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলাম, তাতে কিন্তু উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা যাবে না। সকল ফসলের জন্যই পর্যাপ্ত পরিমাণ পানির দরকার হয়, সেচের দরকার হয়। তো এই কাজে সেচের উপর আমরা দীর্ঘদিন গুরুত্ব দিয়ে এসেছি। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং তিনি এই সেচের জন্য LLP পাম্প পূর্ব জার্মানি থেকে বিভিন্ন দেশ থেকে এনেছিলেন, শ্যালো টিউবওয়েলের ব্যবস্থা করেছিলেন, ডিপ টিউবওয়েল বাড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেচের এলাকা বৃদ্ধির জন্য এবং অন্যান্য সরকারও বেশ গুরুত্ব দিয়েছে। আমাদের কুমিল্লার বুড়িচং এলাকায় একটা বড় সাফল্য এসেছে। সাফল্যটি হলো প্রায় 12,000 একর জমি, এটা পতিত পড়ে থাকতো, কোনো ফসল করা যেত না। এখানে খাল কেটে দেওয়া হয়েছে, এই খাল কাটার ফলে পানি আমরা পাচ্ছি এবং এই 12,000 একর জমি চাষের আওতায় এসেছে। সম্প্রতি আমাদের মাস থেকে চলে গিয়েছেন সাবেক আইনমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, তিনি এই প্রকল্পটি নেওয়ার ব্যাপারে আমাকে অনেক অনুরোধ করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছেন এই প্রকল্প গ্রহণের জন্য এবং এটি একটি অত্যন্ত সফল প্রকল্প। আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তিনি চলে গেছেন, কিন্তু এলাকার মানুষের জন্য অত্যন্ত একটি ভালো প্রকল্প উপহার দিয়ে গেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনে একটা বিরাট অবদান রাখবে। দীর্ঘ সময় জনাবাদী পয়েতের জেলা আগামীতে সবুজ ফসলে ভরে উঠবে। আমরা আশা করছি এই জেলাতে আগামী বছর থেকে এই বিলটিতে চাষাবাদের মাধ্যমে প্রায় প্রতি বছর প্রায় 30,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। বিভিন্ন নদী ও খাল বেষ্টিত কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কৃষিকাজে ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও কৃষক পর্যায়ে সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বুড়ো জমিতে বুড়ো ধান করা হয়, অনেক পানি লাগে বুড়ো জমিতে। পানি নালাগুলো কাঁচা, এই কাঁচা নালা দিয়ে পানি যায়। এই পানিটা যদি আমরা পাকা ড্রেন করি তাহলে আবার এই ড্রেন করতে অনেক টাকার দরকার। ছোটো ছোটো জমি, আমাদের প্লটের আকারও খুব ছোট, ড্রেন করা খুব কঠিন। এর জন্য একটা প্রযুক্তি সম্প্রতি এসেছে, আন্ডারগ্রাউন্ড পাইপ, মাটির নিচ দিয়ে পাইপ নিয়ে সেটাতে যদি পানি দেই তাহলে জমিও নষ্ট হলো না এবং পানিও নষ্ট হলো না, পানির সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারলাম। এটি একটি খুবই ভালো প্রকল্প। আমাদের কৃষি উন্নয়ন কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা তারা এগুলো ব্যবহারের জন্য অনেক প্রযুক্তি, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং জমিতে চাষ দিয়ে শুধু ধান নয় অন্যান্য ফসলও তারা সফলভাবে করছে। প্রকল্প এলাকার 3 জেলার মোট আয়তন 6,63,977 হেক্টর, সেচ যোগ্য জমির মোট পরিমাণ 4,87,775 হেক্টর, যার মধ্যে সেচকৃত জমির পরিমাণ 2,99,190 হেক্টর।
যা মোট সেচযোগ্য জমির মাত্র 62.64%। অর্থাৎ এখনও 178,825 হেক্টর জমি সেচের আওতার বাইরে রয়েছে। জলা বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি কৃষি উন্নয়ন কর্পোরেশন যেই কাজগুলো করতে আছে এটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবশ্যই হব, অবশ্যই হব, অবশ্যই হব। আমি এই প্রকল্পের সাফল্য কামনা করি। আমাদের যারা প্রকল্পের সাথে জড়িত, প্রকল্প বাস্তবায়নের প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তারা, তারাও খুব ভালো কাজ করছে এবং এই ধরনের প্রকল্প আমরা দেশের আরও অন্যান্য জেলায় আমরা নিব এবং ক্রমান্বয়ে সেচের আওতায় সর্বোচ্চ পরিমাণ চাষের এলাকা নিয়ে আসব। বিএডিসির কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ হয়ে উঠবে বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা।